তো এখন এসে অনেকদিন পরে এসে এই দায়িত্বটা পেয়েছে আমাদের মেয়ররা, কারণ হলো যে জনগণ তো মেয়রদেরকেই ধরে, তারা মেয়রকে চেনে, জানে, ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে যে আপনার ঢাকা শহরে এই অবস্থা কেন। কিন্তু জনগণ তো আর এতটুকু ইনডেপথে বুঝে না যে এই ক্ষমতা তাদের নাই, এই এই খালগুলো বা এই ড্রেনগুলো ছিল, ড্রেন বলবো না, এটা খালি, এই খালগুলোর দায়িত্ব ছিল ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন নয়, এটা হলো ঢাকা ওয়াসা। তো ওয়াসার আসলে তেমন ইচ্ছাও ছিল না, লোকবলও ছিল না, আর সেরকম ম্যান পাওয়ারও ছিল যারা এই বিপুল সমস্যার, বিশাল সমস্যার সমাধান করতে পারে। মেয়রদের কাছে দায়িত্ব যাওয়ার পরপরই তারা শুরু করেছেন সে বিশাল কর্মযজ্ঞ। এই দেখুন, প্রায় 40 থেকে 50 জন লোক নিয়ে তারা শুরু করেছে, লোকগুলো এখানে পরিষ্কার একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। আসলে এই যন্ত্র ছাড়া এটা সম্ভব নয়, যন্ত্র ছাড়া এটা মানুষের হাত দিয়ে এটা কখনোই সম্ভব নয়। তাহলে দুই দিকে দুইটা যন্ত্র লেগে গেছে, দেখুন উপাশে একটা ভাঙাভাঙি করছে, কাজ করছে, অর্থাৎ এটা হলো একটা কালভার্ট, এই কালভার্টে এসে সমস্যাটা দাঁড়িয়েছে। তো ওপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে তারা তার ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। ভাইয়া আপনি কি জানেন, না আপনি কি জানেন এই খালটা কত থেকে আসছে? এয়ারপোর্ট পর্যন্ত আমার জানা মতে আর কি। আচ্ছা, ওই এয়ারপোর্টের কাছ থেকে যেটা আসছে, তাহলে এয়ারপোর্টের পানি এইখান দিয়েই নামে, তাই না? শেওড়াপাড়া, কাঁদিপাড়া ও থেকে পানি আসে। ও, এই এই সেই রাস্তা না? একবারে আপনি মনে করেন কালসি বুড়িগঙ্গা পর্যন্ত এগিয়ে গেছে, কালসি হয়ে বুড়িগঙ্গা হয়ে এটা ড্রেনেজ, অর্থাৎ এই ড্রেনটা পরিষ্কার করতে পারলেই অনেকটা পানি, মানে ঢাকা শহরে কোনো পানির আর জলাবদ্ধতা থাকবে না। স্থানীয় জনগণ মনে করছে যে এই খালটা যদি পুনরুদ্ধার করা যায় এবং এবার যথাযথভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে একটা অবয়ব দেওয়া যায়, তাহলে আপনার এই ঢাকা শহরের 50% যা আপনার জলাবদ্ধতা এখান থেকেই নিরসন হবে। কারণ এটা এয়ারপোর্ট থেকে, এটা এসেছে এয়ারপোর্ট থেকে, পুরাতন বিমানবন্দর অর্থাৎ তেজগাঁ থেকে আসছে, এসে এখান দিয়ে ইব্রাহিমপুর হয়ে এটা বের হয়ে বাউনিয়া খাল হয়ে কালসি হয়ে বের হয়ে গিয়ে এটা পড়েছে আপনার তুরাগে, না তুরাগ নদীতে পড়ছে, এটা তুরাগ নদীতে পড়ছে। তবে তাহলে এখন এটা মেয়র সাহেব যে উদ্যোগ নিয়েছে 100% সত্য, 100% ঠিক, যে এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে যদি উপযোগী করা যায় তাহলে, আর এটার বর্তমান পরিস্থিতি হচ্ছে এই। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর আরেকটা হলো যে যারা এখন আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব নিন অ্যান্ড বেশি বেশি করে দেখুন। দুই দিকে দুইটা এক্সকাভেটর কাজ করছে, এটা তার প্রমাণ, কাজ করলেই সমস্যার সমাধান হবে, আর কাজ না করলে সমস্যার সমাধান হবে না, শুধু কাগজে কলমে পড়ে থাকবে। তো আমরা আর ওয়াসাকে আর কিছু বলতে চাই না, তারা ছেড়ে দিয়েছে, এটাই ধন্যবাদ তাদের কাছে। আর আমাদের দুই মেয়র যে দায়িত্ব নিয়েছে, তারা যে বুঝেছে যে তারা তাদের পারতেই হবে, এই স্পিরিটকে আমরা স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাই দুই মেয়রকে। থ্যাংক ইউ ভেরি মাচ।